আসসালামু আলাইকুম সম্মানিত ভাই মুহিবুর রহমান। তো আপনি কয়েকটা আয়াত তুলে ধরেছেন। তো এক নম্বর আয়াত হলো সুরায় তওবার 80 নম্বর আয়াত, সে আয়াত হল ইস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইস্তাগফিরুল্লাহ আও লা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ সাবিনা মারাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম জালিকে বেয়ারনম কাফারু বিল্লে ও রসুলি। তো আল্লাহ বলছেন যে হে রাসুল, আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, তাদের জন্য আগে 70 বার দোয়া চান, তো আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না যেহেতু তারা আল্লাহ এবং রাসুলের সাথে কুফরি করেছে। তো এই আয়াতটা হলো সম্পূর্ণ মোনাফেকদের উপর, এটা খুবই পরিচিত এবং সাধারণ আলেম ওলামারা সবাই এটা জানে যে আয়াতটা মোনাফেকদের সম্বন্ধে নাজিল হয়েছে। তারপরে মোনাফেকরা চিরদিন দোযখে থাকবে কোনো সন্দেহ নাই। আবার আপনি পরবর্তী যে আয়াতটা দিয়েছেন আল্লাযিনা কাফারু, এখানে আপনি আয়াতের শুরুতেই দেখেন কাফারু মানে কি, তারা ঈমান আনে নাই। আল্লাযিনা কাফারু যারা অবিশ্বাসী, লাহুম নারু জাহান্নাম লা ইউকুজা আলাইহিম ফায়ামুতু, তাদের জন্য শাস্তি দোযখের আগুন, তাদের জন্য মৃত্যু ফয়সালাও দেওয়া হবে না, যে মরবে মরতেও পারবে না, ওয়া লা ইউখাফফাফু আনহুম আযাব, এবং তাদের থেকে শাস্তি কমানোও হবে না। এভাবে কাজালিকা নাজি কুল্লা কাফুর, আল্লাহ বলেন সকল কাফেরকে আমি এভাবে শাস্তি দিব। তাহলে এই আয়াতগুলির মধ্যে কারো কোনো দ্বিমত নাই যে এখানে কাফের হিসাবে যারা মারা যাবে তারা দোযখে ঢুকবে, বের হবে না, ঠিকই আছে। তারপর আবার আপনি বলছেন ইন্নাল্লাযিনা কাফারু আন্নাল মাহফিল আওদে জামিয়া মিসলা মাহু, নিশ্চয়ই যারা বিশ্বাস করে তাদের জন্য যদি পৃথিবীর সমস্ত সম্পদ হয়, তার আরও এক পৃথিবীর সমপরিমাণ সম্পদ যদি হয়, তার দ্বারাও যদি তারা নিজেকে মুক্ত করতে চায় কিয়ামতের আজাব থেকে, মাতুকুবুল্লাহ মিনহুম, তাদের থেকে গ্রহণ করা হবে না, এটাও নিশ্চিত যে কাফের। তো কাফেররা দোযখে ঢুকলে বের হবে না, এতে তো কোনো সন্দেহ নাই। তা আপনি এগুলো কী উদ্দেশ্যে লিখেছেন তা আপনি, আমি বুঝতে পারছি না। কাফেররা দোযখে ঢুকলে বের হবে না এটা তো নিশ্চিত, এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। তো এই আয়াতগুলি আপনি কেন তুলেছেন সেটার উদ্দেশ্য কিন্তু আপনি বলেন নেই। ইন্নাল্লাহ লানাল কাফির মুআদ্দালাহুম সাইরা, এটাও দেখেন কাফের, আল্লাহ তাআলা কাফেরদের অভিসম্পাত করেছেন, তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা রাখেন, তার মধ্যে খালেদিনা ফিয়া চিরকাল সেখানে থাকবে, কাফেরদের কথা বলা হয়েছে। এসব আয়াতের ব্যাপারে কোনো আলেমদের কোনো দ্বিমত নাই। তারপরে যে আয়াতটা উল্লেখ করেছেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফফার, যারা অবিশ্বাস করছে এবং অবিশ্বাস অবস্থায় মারা গেল, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর অভিসম্পাত, ফেরেশতাদের অন্নাসি আজমিন এবং সমস্ত মানুষদের অভিসম্পাত, খালেদিনা ফিহা, তারা এই লানাতের মধ্যে অনন্তকাল থাকবে, শাস্তির মধ্যে অনন্তকাল থাকবে, লা ইউখাফফাফু আনহুম আযাব, তাদের থেকে শাস্তি হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে অবকাশ দেওয়া হবে না। এতে তো কোনো দ্বিমত নেই, সব কাফেরদের ব্যাপার, কাফেরদের এটাই সিদ্ধান্ত। পরে একটা আয়াত উল্লেখ করেছেন ওয়াদ আল্লাহ ওয়াল কুফফারি নারা জাহান্নাম খালিদিনা ফিহা হাসবুমুল আনহুম আল্লাহ আযাবুম, একই কথা, আল্লাহ তাআলা কাফেরদের সাথে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা অবিশ্বাসী তারা জাহান্নামে ঢুকবে, অনন্তকাল থাকবে। ইন্নাল্লাযিনা, এরপরে আপনি আয়াত উল্লেখ করছেন ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এখানেও কাযযাবু আর কাফারু এক কথা, আয়াতগুলিকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করেছে, লা তুফাত্তাউল আবওয়াব, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করে না করবে না যত পর্যন্ত মানে শুয়ের ছিদ্র থেকে একটা উট অতিক্রম করে। তো সুয়ের সিদ্ধ তারা উঠো কোনো দিন যাবে না, তারা জান্নাতেও কোনো দিন যাবে না। এগুলি সব কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। তো এই আয়াতগুলি দ্বারা আপনি কী বোঝাতে চাচ্ছেন আপনার প্রশ্ন আমি বুঝি না। এই আয়াতগুলি সব কাফেরদের মধ্যে, কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন কাজী কাফেররা অবিশ্বাসী অবস্থায় মারা গেলে সে চিরদিন দোযখে থাকবে, এর মধ্যে কোনো মতভেদ নাই। তো এখন আমি কিন্তু আগেও একটা কথা বলেছি, যা প্রশ্ন যারা করে তারা প্রশ্নের উত্তর দিলে কোনো উপকৃত হয় না, তারা প্রশ্নের উত্তর পাইলে এবার আর একটা প্রশ্ন খুঁজে বের করে। যেহেতু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন অকানা লেংসান ও আকসার আসাইন জাদালা, মানুষ হলো অধিকাংশ ক্ষেত্রে তর্কপ্রিয়, ঝগড়াপ্রিয়, এটা মানুষের স্বভাব। তো এই জন্য তারপরও উত্তর আমি দিচ্ছি মাঝে মাঝে, এই জন্য যে এটা হয়তো প্রশ্নকারীদের উপকার না হলেও যারা শ্রোতা তাদের অনেকের উপকার হতে পারে। বিষয়টা হলো এই যে মানুষের যে বিচার প্রক্রিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছেন সেখানে বলা হয়েছে
এক শ্রেণীর মানুষের জন্য হাসর ময়দানে ওজন স্থাপন করা হবে না। আল্লাহ বলেন, হাল নুনাব্বি কুম্বে লাকসারিন আমালা আল্লাদিনা দল্লা সাইয়ুম ফিল হায়াতের দুনিয়া ওহে সবেন আন্নাম ইহসুইন আর সুনা উলাইক আল্লাদিনা কাফারুবে আয়াতের রব্বিম অলে কহি অলে কহি ফালা নুকিম আলহম ইয়াম আল কিয়ামাতে বজনা। সুরে কাফেরে আল্লাহ এই লম্বা আয়াতের শেষ অংশে বলেছেন যে আমি তাদের জন্য ওজন স্থাপন করব না। আর রহমানেও বলা আছে, ইউরোপুল মুজিবুন আবি সিমাম ভাই উখেজবেন নওয়াসি আল আকদাম। এখানেও বলা আছে যে মুসলিমদেরকে তাদের তাদের আকৃতি অবয়ব দেখেই চিনতে পারবে, ফেরেশতারা তাদের মস্তিষ্ক পা ধরে তাদেরকে ফিক মেরে জাহান্নাম ফেলে দেবে। তো এক শ্রেণীর লোকের জন্য ওজন স্থাপন করা হবে না, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এবং তারা এমন মানুষ যে তারা দুনিয়াতে মনে করে যে আমরা অনেক ভালো কাজ করছি, খুব ভালো করছি, কিন্তু তারা পূর্ববর্তী আসমানি কেতাবের উপরে অবশিষ্ট থেকে খুব ভালো কাজ করছে, কিন্তু ওই কেতাবের পরে নূতন কেতাব এসেছে কোরআন, এই কেতাবের তারা ইমান আনে নাই, কিন্তু ওই পিছনের কেতাবের উপরে তারা খুব মেহনত করছে। এই জন্য আল্লাহ বসে যে ওরা খুব কাজ করছে এবং ভাবছে যে আমরা খুব ভালো করছি, কিন্তু এই লোকগুলি আল্লাহ এবং তার আয়াতের আয়াতকে অস্বীকার করলো। অর্থাৎ এখন যে আল্লাহ কোরআন নাযিল করলেন, এই আল্লাহ এবং কোরআন এই দুটোকেই তারা অস্বীকার করলো। কোরআন অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। তো এখানে এই লোকগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা খুব মেহনত করছে, খুব কাজ করছে আর ভাবছে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি, কিন্তু এ লোকগুলি আল্লাহর আয়াতের উপরে অবিশ্বাস করছে, কোরআন অবিশ্বাস করছে। এই জন্য আল্লাহ বলেন ফালা নুকিম আলহম ইয়াউম আল কিয়ামাতে ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থাপন করা হবে না। এদের নেক আমল কি অনেক আছে, তারপরও ওজন স্থাপন করা হবে না, যেহেতু তাদের ইমান প্রমাণিত হয়নি। কোরআন এবং আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস না করা পর্যন্ত, কোরআন না জানার পরে যারা পৃথিবীতে, তাদের ইমান, তাদের আমল এটা গৃহীত হবে না। প্রত্যেকটা কেতাবের একটা কাল থাকে। তো এখানে এই কথাটা দেখেন, আল্লাহ যে বললেন ফালা নুকিম হলম ইয়ামাল কিয়ামাতে ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন ওজন স্থাপন করা হবে না। ওজন করতে হলে দুটো জিনিস লাগে, বাটখারা পণ্য। আপনি বাটখারা এক সাইডে দেবেন, পণ্য এক সাইডে দেবেন, ওজন হবে, কিন্তু দুটো জিনিস ছাড়া ওজন হয় না। ওজন করতে গেলে দুই সাইডে দুইটা জিনিস লাগে, ন্যাক আর বদ। যার ন্যাকামল আছে, বদামল আছে, তার সে ওজনের সম্মুখীন হবে। আবার একদল লোক এমন আছে যাদের বদামল মোটেও নাই, তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। কী মাপবে, তাদের ন্যাকামল ছাড়া আর কিছু নাই, কাজে এরাও বিন হিসেবে জান্নাতি, এদের আমলও মাপা হবে না। আবার একদল কাফের যারা বিন হিসেবে জাহান্নামী, ওদেরও আমল মাপা হবে না। এখন আমল যাদের মাপা হবে না, তারা দুই গ্রুপ, এক হলো আল্লাহর নবী রসুলগণ এবং তাদের সমমানের যদি কেউ থাকে সেটা আল্লাহই ভালো জানেন, যাদের বদামল মোটেও নাই ন্যাকামল ছাড়া। এরকম মানুষ যেমন আশায় মশা খোলাফের আশিদিন বা সাহাবা একরামদের মধ্যে হয়তো অনেক লোক এরকম প্রমাণিত হবেন, আল্লাহ ভালো জানেন। তো যাদের বদামল মোটেও থাকবে না, তাদের জন্য ওজন স্থাপনের প্রয়োজন হবে না, এটা আপনি বোঝেন। আর যাদের ন্যাকামল মোটেও নাই, তাদের জন্য ওজন স্থাপন করার কোনো প্রয়োজন নাই। তো এখন ওজন স্থাপন যাদের প্রয়োজন, যাদের জন্য প্রয়োজন নাই, তারা একদল হলো জান্নাতি যাদের বদামল মোটেও নাই, আর একদল হলো জাহান্নামী যাদের ন্যাকামল মোটেও নাই। তো আপনি যে আয়াতগুলি বলেছেন, এরা সব ওই শ্রেণীর কাফের যাদের ন্যাকামল মোটেও নাই, তারা জাহান্নামে থাকবে, বের হবে না, কোনো মতভেদ নাই। তো এগুলি বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন আমাকে, আমি সেটা বুঝিনি। তো এখন আমি সাধারণ শ্রোতাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি যে বিষয়টা হলো ওজনের সম্মুখীন যারা হবে, যাদের আমল ওজন করা হবে, তারা কিন্তু দোযোগে গেলেও তারা বের হয়ে তারা জান্নাতে যাবে। এবং এটা আপনি সরাসরি কোরআন থেকে কথা বুঝতে হবে। আপনারা তো বহুদিন থেকেই জানেন যে আমি কোরআনের বাইরে কখনোই কোনো কথা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি বলি না, সেটা আপনাদের জানা আছে। তো আপনারা এটা কোরআন থেকে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা জাররাতিন, আল্লাহ তাআলা জাররা পরিমাণ কার উপরে জুলুম করেন না। জাররা কাকে বলে? জাররা, জাররা হচ্ছে অণু।
অনু কাকে বলে একটা মাথার চুলকে আপনি স্কোয়ার সাইজে কাটবেন, চৌকোনাভাবে একটা মাথার চুল কেটে, এটাকে যদি আপনি একটা মাথার চুলকে চৌকোনাভাবে কেটে সেটাকে যদি আপনি 25 লক্ষ ভাগে গ্রিন্ডিং করতে পারেন, মানে চূর্ণ বিচূর্ণ করতে পারেন, তাহলে যে খণ্ডটা বের হবে 25 লক্ষ ভাগে ভাগ করার পরে তা সেটার নাম হবে অণু। এগুলি কোনো চক্ষু দ্বারা দেখা যায় না, এবং এগুলি এইভাবে গ্রিন্ডিং করার সে মানে যে যে প্রেশারের যে মেশিন এটাও পৃথিবীর সকল দেশে এগুলি নাই, যার জন্য সবাই আণবিক বোমা বানাতে পারে না। তো যাই হোক, আল্লাহ বলেন জাররা পরিবার পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন না। জাররার আরেকটা ব্যাখ্যা হালকা দেওয়া আছে তাফসিরে, সেটা হলো এই যে জানালার ফাঁকা দিয়া অথবা টিনের বেড়া এর মধ্যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া যদি রৌদ্রের আলো ঘরে প্রবেশ করে তখন এই রৌদ্রের আলোর মধ্যে আপনি দেখবেন যে সাদা সাদা গুড়া গুড়া কিছু উঠছে, উড়ে বেড়াচ্ছে, এবং সেগুলি এতই হালকা যে মাটিতে পতিত হওয়ার মতো ওজন তার মধ্যে নাই, এই জন্য সেটা উড়ে বেড়াচ্ছে। এগুলি শ্বাস প্রশ্বাসের সাথে নাকের মধ্যে ঢুকছে বের হচ্ছে, আমরা অনুভব করতে পারছি না, এটাকেও জাররা বলা হয়েছে। তো আল্লাহ বলেন এই জাররা পরিমাণ আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না। অয়ন্তাকু হাসানাতেও দয়েফা, যদি সেই জাররা পরিমাণ কল্যাণ হয় তো আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দেবেন। ওয়ুতে মেল্লাদুন আজনাজিমা, এবং আল্লাহ তার নিজের পক্ষ থেকে আরও অতিরিক্ত বিনিময় দান করবেন। সূরা নিসা 40 নম্বর আয়াত। তো তাফসিরকারটা বলছেন যে যারা সাফাত অস্বীকার করে না, দোজক থেকে বের হবে না বলে মনে করে, তারা বলছে যে এটা তারা পড়ুক, ফালিয়াকরা হাজাল আয়া, এই আয়াতটা তারা পড়ুক, পড়িয়ে তর্জমা করুক। কী তর্জমা করতে পারবে, করেন তো তর্জমা, এই একটা তর্জমা করেন, কী ক্ষমতা আছে আপনার, তর্জমাটা করেন আমরা দেখি কী তর্জমা করতে পারছেন আপনি। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জাররা পরিমাণ জুলুম করেন না। ওয়ান্তাকু হাসানাতান, যদি সেই জাররা পরিমাণ কল্যাণ হয় ইউ দয়েফা, আল্লাহ সেটাকে বাড়িয়ে দেবেন। ওয়ুতি মিল্লাদুন আজান আজিমা, তারপর তার নিজের পক্ষ থেকে তাকে আরও নিয়ামত বাড়িয়ে দেবেন। তাহলে এর থেকে বোঝা যায় যে জাররা পরিমাণ ন্যাক, অর্থাৎ ন্যাকামল যার অল্প আছে, অল্প থাকার কারণে বদামল বেশি থাকার কারণে সে শাস্তি ভোগ করবে, কিন্তু এই শাস্তি ভোগ করার পরে যখন আল্লাহ জানবেন, বা আল্লাহ তো জানেনই সব কিছু যে এই লোকটার শাস্তি এখন শেষ হয়েছে, তখন তার জন্য সাফাতের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন, রাসুল অথবা কোনো নবী অথবা তার পরিবারের কোনো ন্যাক সন্তান বা কোনো আলেম তার জন্য সাফাত করবে, এবং ওখান থেকে বের করে তাকে হাউজে কাউসারের পানি থেকে গোসল করিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এখন এই যে কোরআনে স্পষ্ট আয়াতগুলি বলা আছে, এরপরও এক শ্রেণীর লোক তারা বলে দোজকে ঢোকলে আর বাইর হবে না, আর ওই আয়াতগুলো পড়ে, তো আয়াতগুলো পড়ে আপনি কী বুঝেছেন, ওটা তো সব কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। কাজে এই জন্য আপনারা এই বাংলা নিতে কোরআনের অর্থ হওয়ার কারণে এক অধিক অংশ লোক মানে মুফাসসির হয়ে গেছেন, কাজে এই জন্য এটা শুধু অর্থ পড়ি একটা লোক মুফাসসির হয় না বা রায় দিতে পারে না, এটা সার্বিক। এই জন্য আমি এটা বলি না যে আপনারা পারবেন না, আপনারা মাদ্রাসায় না পড়লেও মুফাসসির হতে পারবেন, স্টাডি করেন, গবেষণা করেন, সময় ব্যয় করেন, মাদ্রাসায় পড়েন না এটা আপনাদের জন্য অপরাধ না, আপনি সময় ব্যয় করলে আপনি শিখতে পারবেন, কিন্তু সেটা তো আপনি পুরোপুরি শেখার পরে আপনি বলবেন। এখন বলার জন্য যদি সবাই যা পান তাই বলেন, তা তো আরও বিশৃঙ্খলা বাড়বে, 73 দল থেকে আরও বহু দল বাড়বে। কাজে এভাবে না করে জিনিসটা বোঝেন যে আল্লাহ কী বলেছেন, অন্তত আল্লাহর কথাগুলি তো আপনি বুঝবেন, হাদিসের কথা না একটু দূরেই থাকলো, আল্লাহর কথাগুলো তো আপনি বুঝে নেবেন। আপনি আকলের কাছে প্রশ্ন করেন, আপনি কতগুলি লেবার ডেকেছেন যে আমার এখানে মাটি তুলতে হবে, এক মন মাটির মজুরি 1000 টাকা, যে এক মন তুলতে পারবো আমি মেপে তাকে দাম দিব, এক মন তুলতে পারলে 1000 টাকা দিব, আধা মন তুলতে পারলে 500 টাকা দিব। এভাবে এখন শ্রমিকদের মধ্যে কেউ শক্তিশালী কেউ দুর্বল, নানা শ্রেণীর শ্রমিক আপনার কাজ করছে। এখন একটা শ্রমিক এমন পাওয়া গেছে যে সারাদিন কাজ করে সে মাত্র 5 কেজি মাটি তুলেছে, সে 5 কেজি তুলেছে আর তুলতে পারে নাই। এখন এই 5 কেজি যে তুলেছে, আপনি তাকে কি মজুরি না দিয়ে ফেরত দিয়ে দেবেন? বলেন আপনি একজন মানুষ, আপনার বিবেক কী বলে যে ও 5 কেজি তুলেছে আর একজন এক মন তুলছে, এখন ওই যে 5 কেজি তুলছে ওকে আপনি কি মজুরি না দিয়ে ফেরত দেবেন? যা এতটুক কাজ করছে কী দেবো তোকে, এটা করবেন আপনি? বরং আপনি তাকে দেখে দয়া হবে যে আরে লোকটা দুর্বল, তো মাত্র 5 কেজি মাটি তুলেছে, তো যা আমি তোকে
দশ কেজির দাম দিয়ে দিলাম, যা তুই অন্তত পরিবারের চাল ডালটা কিনতে নিতে পারো, আমি তোকে একটু দিয়ে দিলাম, এটা আপনার মনেও বলবে, বলবে কি না বলেন। একজন মানুষ যে যার মধ্যে মানবতা আছে তার এটা মনে হবে যে এই লোকটা দুর্বলতার কারণে কাজ করতে পারছে না, তারপরও কাজে আসে ঠেকা, তো পাঁচ কেজি তুলছে, ওকে আমি একটু বাড়িয়ে দিই। তো এটা যেমন আপনার মনে বলতে পারে, তো আল্লাহ সেটা সরাসরি বলে দিলেন যে আল্লাহ তাআলা জর্রা পরিমাণ কার উপরে জুলুম করেন না। যদি ন্যাকামল হয় ওই জর্রা পরিমাণ যদি ওয়েন তাকে হাসানাতান, যদি ওই জর্রা পরিমাণ কাজটা যদি কল্যাণকর হয়, ইউ জয়ফা আল্লাহ তাআলা ইউ দেফা আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দিবেন, ওইতে মেল্লাদুন আজন আজিমা নিজের পক্ষ থেকে আরও দিয়ে দিবেন। যেহেতু পারে না তো ওকে আমি আরও আল্লাহ আরও দিয়ে, আল্লাহর কি অভাব আছে, আল্লাহ আরও দিয়ে দেবেন। এভাবে আল্লাহ তাআলা যাদেরকে হিসাব মানে অর্থাৎ এক কথায় যারা হিসাবের ওজনের আওতায় যারা আসবে, ন্যাক আসে বদও আসে, কিন্তু হতে পারে যে তাদের ন্যাক কম, যাদের ন্যাক বেশি তারা তো বিন হিসেবেই জান্নাতে যাবে, সমান সমান যারা তারাও রাসূলের সুপারিশে বিন হিসেবে জান্নাতে যাবে, শুধু ন্যাক আমল যাদের কম হয়ে গেছে তাদের নিয়ে হলো সমস্যা এবং তারা দোজকে ঢুকবে। এই জন্য জাহান্নামের যে দোজকটাকে সাতটে স্তরে সাজানো হয়েছে তার মধ্যে সকল দোজকগুলা সমান না, উপরে দোজকগুলো উপরতলা থেকে নিচতলা সাততলা বিল্ডিংয়ের মতো, লা সাবাতু আবাব, দোজকের সাতটা দরজা আছে, লিকুল্লে বাবে মিনহুম জুজ উম মাকসুম, এবং প্রত্যেকটা দরজার মধ্যে জন্য একটা আলাদা অঞ্চল আছে। তো এখন এই সপ্তম অঞ্চল যেটা এটার নাম জাহান্নাম, এইটাই গুণাগার মোমেনরা যাবে এবং এরা সব সাফাতের পরে বের হবে, বের হওয়ার পরে এই দোজকটা হয়তো বা আল্লাহর হুকুমে এটা স্থগিত হয়ে যাবে, এটা এটার জ্বালানি সব নিভে শেষ হয়ে যাবে। এরপরে লাজা হুতামা সাকার সাইর জাহিম হাবিয়া, এই যে সাতটা দোজক স্তরে স্তরে শাস্তির ব্যবধানে সাতটা দোজকে মানুষ শাস্তি ভোগ করবে, কিন্তু ন্যাকামল যাদের কম আছে তারাও বদামলের শাস্তি ভোগ করার পরে বের হয়ে আসবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বা অধিকাংশ জমহুর উলামার এটাই মতামত এবং আল্লাহর কোরআনের স্পষ্ট বলছে সাফাতের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন, সাফাত আসে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না। এই জন্য এই বিষয়টা আপনাদেরকে আমি একটা যুক্তি দিলাম, এর আগে আরও একটা যুক্তি দিয়েছি যে আপনারা বলেন আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহর নাম আদলু, আল্লাহর যে 99টা নাম আছে তার মধ্যে আদল একটা নাম, আদল মানেই ন্যায় বিচার। তো এখন বলেন একটা মানুষ চুরি করে দোজকে ঢুকছে, আরেকটা মানুষ চুরি এবং ডাকাতি দুইটা করে ঢুকছে, আরেকটা লোক চুরি ডাকাতি জেনা তিনটা অপরাধ করে ঢুকছে, আরেকটা লোক চুরি ডাকাতি জেনা খুন চারটি অপরাধ করে ঢুকছে। এখন এই লোকগুলো দোজকে ঢুকলে এখন চারোটা লোক কি সমান শাস্তি খাটবে বলেন? তো এই যে আপনাদের বিবেককে যে আপনারা যে কাজে লাগান, নাফালা তা আকিলুন নাফালা ইয়া আকিলুন আল্লাহ তাআলা কোরআনে 40 বারের উপরে বলেছে, তো এই জন্য বিবেককে কাজে লাগান, কে কি বলল এটা না আপনার নিজের কাছে আপনি প্রশ্ন করেন। আল্লাহ রসুল বলছেন যে মুফতি ফতুয়া দেওয়ার পরেও তোমরা নিজেদের পক্ষেতে তোমার ফতুয়া নাও যে আসলে বিষয়টা কী হতে পারে, কাজে কখনোই এটা হতে পারে না। পৃথিবীতেও বিচারকরা আছেন, তারাও কোনোদিন মানে চুরির বিচার আর ডাকাতির বিচার সমান রায় হয় না, চুরি ডাকাতি এবং খুন এগুলোর বিচার এক সমান হয় না। কাজে এই জন্য যারা অপরাধ করে ঢোকে অপরাধেরও মাত্রা আছে, অপরাধের পরিমাণ আছে, কাজে যে যে পরিমাণ অপরাধ করেছে সে সেই পরিমাণ সাজা ভোগ করবে, এবং যারা পরিমাণ ন্যাকামল নিয়ে যাদের মৃত্যু হয়েছে, ইমান আছে ইমানের সাথে তাদের মৃত্যু হয়েছে কিন্তু ন্যাকামল নয়, ন্যাকামল যদি তাদের যারা পরিমাণও থাকে তাহলে আল্লাহ তাআলা কোনো একদিন তাদেরকে দোজক থেকে বের করবেন। কত শাস্তি ভোগ করা লাগবে সেটা আল্লাহ জানে, বহুকাল ভোগ করতে হবে। এই জন্য অনেক সময় এদের শাস্তিটাকে খালিদিনও বলা হয়েছে যে ঢুকলেই কিন্তু অনন্তকাল সাজা খাটতে হবে। তো এই জন্য এই ব্যাপারে সর্বপ্রথম এক ব্যক্তি যে সাফাত অস্বীকার করেছে আমর ইবনে ওয়াহেদ, তাকে সম্পূর্ণ ওলামা আকরাম তাকে আহলে বেদাত বলে আখ্যায়িত করেছেন, তাকে কেউ স্বীকৃতি দেন নাই। কাজে এখনও ওই গ্রুপের কিছু লোক আছে সমাজে যারা বলার চেষ্টা করে যে দোজকে ঢুকলে বের হবে না, তারা 100 ভাগ ভুলের মধ্যে আছে এবং এই কথা যারা বলে তারা প্রকৃতপক্ষে কোরআনের খেলাফ, যেহেতু সাফাতের কথাটা কোরআনে বলা আছে। আপনি সেইটা বলেন যে সাফাত কোনো কাজে আসবে না, তাহলে আপনি তো কোরআন অস্বীকার করলেন, তাহলে তো সে এই কথা যে বলে তার ইমান নিয়েই তো প্রশ্ন আসতেছে যে আসলে তাহলে কি সে ইমানদার না বেঈমান, যে কোরআনে যেটা স্পষ্ট আছে সেই জিনিসটা অস্বীকার করলে যে সে কি ইমানদার হবে না বেঈমান হবে, বেঈমান হওয়ার জন্য তো কোরআনের একরাত অস্বীকার করে সে বেঈমান হবে,
ইমানের জন্য কোরআনের সমস্ত আয়াতগুলো ইমান আনতে হবে, আর বেঈমান হওয়ার জন্য বা কাফের হওয়ার জন্য কোরআন একটা আয়াত অস্বীকার করলে সে কাফের হবে। তো শাফাতের ব্যাপারে তো কোরআনে অনেকগুলি আয়াত রয়েছে। তো এই জন্য শাফাতের বিষয়টা আমি আপনাদের কাছে যতক্ষণই সম্ভব আমি স্পষ্ট করে বুঝে পাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আপনারা এই একটা আয়াত যেটা আমি এখন আপনাদেরকে পাঠ করি এইটা আপনারা ভালো করে দেখেন। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ সত্য বলেন, আল্লাহর মতো সত্য পৃথিবীতে কে বলতে পারে? আল্লাহ তাআলা সবসময় সত্য বলেন, আল্লাহর নাম হক, হক মানে সত্য। তা আল্লাহ সত্য বলেন, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যাররা পরিমাণ জুলুম করবেন না, কল্যাণ হলে ন্যাক হলে সেটাকে বাড়িয়ে দেবেন এবং নিজের পক্ষ থেকে আরও অনেক বিনিময় দেবেন। কাজে এই বিনিময়গুলো দিলে তো ওগুলো জান্নাতি তাকে দিতে হবে না, দোযোগে তার জন্য একটা কোঠা করবে না। কী কী চিন্তা করছেন আপনারা? কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরে আপনারা কী করে বলতে পারছেন যে দোযোগ থেকে মানুষ বের হবে না? কাজে এই জন্য আল্লাহ জানেন কে কী নিয়াতে কী কাজ করছেন। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই কোরআনের আয়াতগুলি দেখেন, দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেন এবং কথা বলেন। আর এভাবে অনির্দিষ্ট কথা বলে অনেকগুলো আয়াত লিখে দিলেন এবং এর দ্বারা কী মর্মটা পাইলেন, এর থেকে আপনি কী বুঝেছেন কী বুঝেছেন না সেটা আপনি বললেন না, তাহলে আপনার মনের কথাটা আমি কী করে বলব? কাজে এই জন্য এ ব্যাপারে আমি আপনাদেরকে যেটুকু বলছি এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।